হাই ফ্রেন্ড আমি দেবনাথ দ্য আরতিস গ্রিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং খুশিতে আছেন আমি আজকে দেখাবো ঔষধি গাছ কালমেঘ কালমেঘের প্রতিস্থাপন তো এই কালমেঘ গাছের গুণাগুণ সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন এবং প্রত্যেকেরই আমার মনে হয় যে প্রত্যেকেই একটা করে কালমেঘ গাছ বাড়িতে রাখুন এবং নিয়মিত ব্যবহার করুন সেই কালমেঘ গাছের প্রতিস্থাপন আমি আজকে দেখাবো তো খেয়াল রাখুন তো গাছের যে মাটি হবে সেটা অত্যন্ত ড্রেনেজ যুক্ত হবে তো সেক্ষেত্রে আমি যে রেশিও ইউজ করব সেই রেশিওতে আমি রাখবো এক ভাগ ভার্মি কম্পোস্ট এক ভাগ গার্ডেন সয়েল গার্ডেন সয়েল বলতে আপনি হাতের কাছে যে মাটি পাবেন সেই মাটি আর এক ভাগ কোকোপিট আপনি এক ভাগ যে কম্পোস্টের কথা আমি আপনাদের বললাম তো সেখানে আপনি ভার্মি কম্পোস্ট যদি না পান আমি আপনি এক বছরের পচানো গোবর সার ইউজ করতে পারেন এবং এক বছরের পচানো পাতা সার ইউজ করতে পারেন এবার আমি দেখাচ্ছি এখানে দুঃখে লাগবেন এক ভাগ কোকোপিট আপনারা কোকোপিট সবাই জানেন এই সম্পর্কে একটা ভিডিও আছে আপনারা সে আমার আইকনে গিয়ে টাচ করে দেখে নিতে পারবেন কোকোপিট জিনিসটা কী এক ভাগ ভার্মি কম্পোস্ট কম্পোস্ট এক ভাগ গার্ডেন সয়েল অর্থাৎ হাতের কাছে আপনি যে মাটি পাবেন সেই মাটি হয়ে গেল এবার আমি এই তিনটে তিনটাকে একসাথে মিক্স করে নেব আমাদের মৃত্তিকা রেডি এবার আমরা কয়েকটা স্তরে মাটিটাকে দিয়ে দেব আমার ড্রে ড্রেনেজ সিস্টেম করা আছে তো আপনি যদি এই ড্রেনেজ সিস্টেমকে দেখতে চান আপনি আমার যে আইকন আছে দ্য আর্থিস গ্রিন সেখানে গিয়ে টাচ করবেন তারপরেই দেখবেন যে ভিডিওস বলে অপশান আছে এবং সেখানে আপনি আমার সব কটা ভিডিও পেয়ে যাবেন এবং সেখানে আপনি দেখে নেবেন তো এবার আমি মাটি দেব মাটি দেওয়ার একটা নিয়ম আছে অর্থাৎ কয়েকটা স্তরে দিতে হবে মাটিটাকে এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং হালকা চেপে চেপে দেবো যাতে এর মধ্যে থাকা সমস্ত বায়ু বেরিয়ে যেতে পারে ভালো করে খেয়াল করবেন প্রয়োজন হলে আপনারা ভিডিওটা বারবার দেখবেন টি রেডি এবার গাছটাকে প্রতিস্থাপন করে দেবো এই সেই কালমিক গাছ মোটামুটি মাঝখানে আমরা বসাবো যাতে গাছটাকে চাহিদার থেকে মনে হয় যে মিডিলে আছে এটা করলে আপনার গাছটাকে দেখতে খুব সুন্দর লাগবে এবং টবের শোভা বাড়িয়ে তুলবে এই হয়ে গেল আমার কালমেঘ গাছ প্রতিস্থাপন এবার আমি জল দিয়ে দেব জল দেওয়ার সময় হাতটাকে দেব না হলে এটা গাছের গোড়াটা গর্ত হয়ে যাবে এবং শিকড়ের ক্ষতি হতে পারে তবে আমি জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিলাম কী হবে জলটা আমার যেহেতু ড্রেনেজ সিস্টেম করা আছে তোলা দিয়ে জলটা সব নেমে যাবে তো এই হলো আজকে আমার কালমেঘ গাছের পরিস্থাপন সংক্রান্ত ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই গাছটা কী কী খাবার প্রয়োজন এবং কী কী ধরনের পরিবেশ প্রয়োজন ঠিক আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন টেক কেয়ার